এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের জানিয়ে রাখব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কিছুক্ষণ আগেই তিনি ঢুকলেন এসএসকেএম এ। তিনি জানিয়েছিলেন যে প্রতি সপ্তাহে এবার থেকে তিনি এসএসকেএম এ আসবেন এবং সেখানে তিনি ঘণ্টাখানেক সময় থাকবেন এবং সেখানকার যে স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম এ ঢুকলেন এবং তিনি আগেই জানিয়েছিলেন যে এসএসকেএম এ এবার থেকে তিনি ঢুকবেন এবং সেখানে তিনি থাকবেন, বেশ কিছুক্ষণ সময় কাটাবেন এবং রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো, যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবার বিষয়ে কিন্তু তিনি নিজে নজর রাখবেন। স্বাস্থ্য দফতরের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে তিনি খোঁজ খবর নেবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন এবং সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ এসএসকেএম এ ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় টেলিফোন লাইনে। শাশ্বতী, তুমি রয়েছো এসএসকেএম এ এবং কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকেছেন এসএসকেএম এ, সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, কি বলবে? একেবারে দেখো পরমিত, তুমি যেটা বললে যে গত বৃহস্পতিবার যখন মুখ্যমন্ত্রী এসএসকেএম এর উর্বান ব্লকে আসেন এবং বেরোনোর সময় তিনি বলে যান যে এবার থেকে তিনি এসএসকেএম এ 15 দিন অন্তর ভিজিট করবেন এবং এই বৃহস্পতিবার থেকেই সেটা অফিসিয়ালি শুরু হচ্ছে এবং আজকে ঠিক 4টে বাজতেই কিন্তু মুখ্যমন্ত্রী এসএসকেএম এ এসে উপস্থিত হন। এখানে যে একাডেমিক বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু তার বসার জন্য ব্যবস্থা করা হয়। শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রীর সঙ্গে ববি হাকিম, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যাবতীয় যে বৈঠক সেটা কিন্তু তিনি এখানেই সারবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এসএসকেএম সংক্রান্ত কোনো অভিযোগ আসছে না, হাসপাতালের উন্নয়নের জন্য কি করা সম্ভব, কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা কিন্তু বিভিন্ন হাসপাতালের ডিরেক্টরদের সঙ্গে, প্রিন্সিপালদের সঙ্গে তিনি কথা বলবেন। এসএসকেএম এ বসেই একাডেমিক বিল্ডিং এ তার যে বসার জায়গা করা হয়েছে সেখানে এবং এই যে পরিকাঠামোর গত যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া সেই সমস্ত দিকে নজর রাখতে তিনি নিজে হাসপাতালে থাকবেন এবং এই সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু আজকে তিনি ঠিক 4টের সময় নবান্ন থেকে এসএসকেএম এসে পৌঁছন এবং ঘণ্টাখানেক এখানে কিন্তু থাকার তার কথা এবং যাবতীয় সমস্ত বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন, সেই কথা কিন্তু আমরা জানতে পারছি। পরমিতা সরস্বতী, যেমনটা আগেও তিনি জানিয়েছিলেন যে 1 ঘন্টা করে তিনি থাকবেন এবার থেকে এসএসকেএম এ আসবেন, যখন 1 ঘন্টা করে থাকবেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে তার বৈঠকও হওয়ার কথা রয়েছে, সেই বৈঠক সম্পর্কে এখন থেকে কিছু জানা যাচ্ছে? দেখো হাসপাতালে বিভিন্ন জায়গায়, এখানে এসএসকেএম হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট তৈরি হচ্ছে যার জন্য কিন্তু তিনি আগের দিন যেটা বলেছিলেন যে সেই ক্যান্সার হাসপাতাল যাতে ঠিকভাবে তৈরি করা সম্ভব হয় সেই বিষয়ে সমস্ত যাবতীয় আলোচনা তিনি করবেন এবং আরো একটি বিশেষ কারণ, সেটি হচ্ছে স্বাস্থ্য ভবন অনেকটা দূর, সল্টলেকে থাকার জন্য কিন্তু নবান্ন থেকে তার যেতে অসুবিধা হয়, সময় অনেকটা নষ্ট হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত এবং এখানে বসে এই প্রত্যেকটি হাসপাতাল, যে কটা মেডিকেল কলেজ রয়েছে আমাদের শহর কলকাতায়, সেগুলোর স্বাস্থ্য পরিকাঠামো কি রয়েছে, সেগুলোকে কিভাবে উন্নত করা সম্ভব হয়, বর্তমানে ভ্যাকসিনেশনের একটি অন্যতম পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে যেখান থেকে প্রত্যেকটি রাজ্যবাসীকে যাতে ঠিকভাবে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় সেই কাঠামো ঠিক আছে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু এখন আলোচনাধীন বলা যেতে পারে এবং ডিরেক্টরদের সঙ্গে এখানকার যে সমস্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা রয়েছেন এবং যে সমস্ত সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন যে কি কি প্রয়োজন পরিষেবা দেওয়ার জন্য, আরো কি কি উন্নতি করা সম্ভব হয়। যে হাসপাতালের যে চিত্র তা কিন্তু বিগত কয়েক বছরে অনেকটাই বদলে গেছে, সেই পরিকাঠামো যাতে আরো সুন্দরভাবে তৈরি করা যায় তার জন্যই তিনি দফায় দফায় বিভিন্ন বৈঠক করবেন, আজকে থেকে সেই পর্যায়ক্রম শুরু হলো বলা যায়। একদমই, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের আরও একবার যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম এ পৌঁছন এবং তার বসার জায়গা করা হয়েছে একাডেমিক বিল্ডিংয়ে, সেখানে তিনি বসবেন এবং যেটা জানা যাচ্ছে যে এই এসএসকেএম এ প্রতি সপ্তাহে এবার থেকে 15 দিন অন্তর তিনি আসবেন, আগে যেমনটা জানিয়েছিলেন, এবং সেখানে বসে তিনি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং গোটা রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো, যে স্বাস্থ্য ব্যবস্থা তার দিকে কিন্তু নজর রাখবেন এবং যাবতীয় স্বাস্থ্য বিষয়ক প্রশাসনিক কাজকর্ম তিনি এখান থেকে চালাবেন, এমনটাই কিন্তু খবর।